হ্যালো ফ্রেন্ডস, আজি আমার টিম রংমনের ফালেরপরা অসমের লড়াছলীসকলের সহায় হওয়াকৈ এটি নতুন চ্যানেল আরম্ভ করেছো। এই চ্যানেলের যোগেদি আমি অসম টেটর এলপি আর এমএর সিলেবাসের প্রত্যেকটি পয়েন্টর সম্ভাবনীয় প্রশ্নসমূহ আলোচনা করি, আর আপনার যদি কিবা থাকে কমেন্টত আগবাব, আমি সেই সংশয় বা ডাউট সমূহ আমি আলোচনা করি। ইয়াত আগন্তুক দিনবোৰৰ বাবে আমি আপোনালোকৰ সহায় সহযোগিতা আশা কৰিছোঁ। ঠিক আছে, তেন্তে আজি আমাৰ বিষয় আসাম হিষ্ট্ৰী আৰম্ভ কৰিম, আৰু বাকী আগন্তুক দিনত আমি বেলেগ সিলেবাসৰ সাবজেক্টবোৰ আমি আলোচনা কৰিম। ঠিক আছে, তেন্তে আমি আগবাঢ়ো আহক। আজি প্ৰথম প্ৰশ্নটো হৈছে, হু ৱাজ দ্য ফাউণ্ডাৰ অফ আহম ডাইনেষ্টি অৰ কিংডম। প্রথম আহম রজা কোন আছিল বা আহম রাজ্য কোনে প্রতিষ্ঠা করেছিল, এই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমার টেটর কারণে। ফার্স্ট অপশন হয়েছে এ সুকাফা, বি সুহুংমুং, সি সুলিকফা, আর ডি নরনারায়ণ। গতি আমার ফার্স্ট অপশনটাই হব। আপনাদের জানেই সুকাফা প্রথম রজা আসে, পাটকাই পাহাড়ে পার হয়ে আসছিল আমার অসমলে। গতি ডি সুকাফা কারেক্ট আনসার। নেক্সট সেকেন্ড কুয়েশ্চনটো আমি চাম, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটেল অফ আহম কিংডম। আহম রাজ্যর প্রথম রাজধানী কোনখন আছিলে, এ কামরূপ, কামরূপ অপশনটো দিব পারে আপনার কনফিউজন করবলে, বি গুয়াহাটি, সি চৰাইদেউ, ডি শিবসাগর। আপনাদের জানেই চৰাইদেউ অপশনটাই হব কারেক্ট। তারপর নেক্সট অপশনটো আমি চাম, নম্বর থ্রি কুয়েশ্চন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ বুরঞ্জী ফার্স্ট কম্পাইল। আপনাদের জানেই বুরঞ্জীর বিষয়ে, আহম রজার লগত খুবই জড়িত আহম রজার গোটেখিনি কাহিনী আমার বুরঞ্জীত লিপিবদ্ধ হয়ে আছে। ফার্স্ট অপশনটা হয়েছে এসামিস, বি তাই আহমের ভাষা আসে, সি বার্মিজ, যেহেতু ব্রহ্ম রজায় 1817 সনত অসম আক্রমণ করেছিল, আর ডি আহম ভাষা। গতি প্রথম বুরঞ্জী আমার আহম ভাষাতে লিপিবদ্ধ হয়ে আছে। ঠিক আছে, আমার নেক্সট কুয়েশনটলৈ যাও, চারি নম্বর কুয়েশন, দ্য ফার্স্ট আহম মনার্ক টু এজিউম দ্য হিন্দু টাইটেল স্বর্গ নারায়ণ ওয়াজ। যেহেতু আহমসকলে হিন্দু নাছিল, গতিকে প্রথম হিন্দু উপাধি স্বর্গ নারায়ণ উপাধি কোনে লৈছিলে? আমার এ অপশন জয়ধ্বজ সিংহ, বি শিবসিংহ, সি সুহুংমুং, যাক দিহিঙীয়া রজা বুলিও জানা যায়, আর ডি প্রতাপ সিংহ, বুঢ়া রজা। আমার অপশনটো হৈছে এ জয়ধ্বজ সিংহ। আমি নেক্সট প্রশ্নটলে আগবাড়ো, দ্য সাকা ইরা ওয়াজ এডপ্টেড বাই, সাকা ইরা কোনে প্রথমতে আনিছিলে? এ সুকাফা, বি সুদাংফা, সি সুহুংমুং, আর ডি সুলিকফা। সুকাফা আপনাদের জানে প্রথম আহম রজা, বি সুদাংফা হল বামুনি কোঁৱৰ বুলিও জানা যায়, তেওঁ সুহুংমুং দিহিঙীয়া রজা, আর সুলিকফা লড়া রজা। আমার অপশন সি হয়েছে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কুয়েশন আমার সিক্স, আহম করোনেশন হল কল সিঙ্গারি ঘর ওয়াজ কনস্ট্রাক্টেড অফ, কিহেরে বনাওয়া হয়েছিল আমার সিঙ্গারি ঘরটা আহমর। ঠিক আছে, নাম্বার এ ব্রিক্স, ব্রিক্স মানে ইটা, বি স্টোন হিল, সি স্ট্রো, ডি উড। আর আমার কারেক্ট আনসারটো হয়েছে ডি উড। সেভেন, দ্য লক্ষ্মী নারায়ণ হলোগ্রাম ওয়াজ ব্রট ইন টু দ্য আহম প্যালেস বাই, লক্ষ্মী নারায়ণ হলোগ্রাম কোনে আনিছিলে আহম রাজ্যত? তেতিয়া এ অপশন আছে গদাধর সিংহ, বি প্রতাপ সিংহ, সি সুদাংফা, ডি শিবসিংহ। আমার এনসার সুদাংফা কারেক্ট আনসার, সি নাম্বার সি এনসার। নাম্বার এইট, হু নেম হিজ স্মল কিংডম ইন ব্রহ্মপুত্র ভেলি মুংডুং সুনখাম, কোনজন রজায় নিজের সরু রাজ্যখনক মুংডুং সুনখাম হিসাবে চিনাকি দিছিলে? প্রথম এ আছে সুকাফা, বি সুদাংফা, সি সুহুংমুং, ডি সুলিকফা। এনসার আমার সুকাফা, আমার আহম রাজ্যর প্রথম রজায় আছিল। নাম্বার নাইন কুয়েশনলে আমি যাও, ন নম্বর কুয়েশনটা হয়েছে, হুইচ পোস্ট ওয়াজ ক্রিয়েটেড বাই সুহুংমুং, এ বুড়াগোহাই, বি বরগোহাই, সি বরপাত্রগোহাই, আর ডি বরফুকন। আমার সি নম্বর কুয়েশনটে এনসারটো হব বরপাত্রগোহাই, সুহুমুং দিহিঙীয়া রজা। আর বাকি কেটাও ইম্পর্টেন্ট হয় আপনাদের চাই লব, বরফুকন যে আমার লাচিত বরফুকন আসে, এইবিল হল
এটা এটা একোটা একোটা পোষ্ট আছিলে যি আহোম ৰজাসকলে তেওঁলোকে আনিছিলে পটাফিংহ কেইটামান বনাইছিলে বহুতকেইটা তেওঁলোকে নিজে সৃষ্টি কৰা চুহুমুঙে বৰপাত্ৰ গোহাঁই ভালকৈ মনত ৰাখিব এইটো ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন আহিব পাৰে আপোনালোকৰ ঠিক আছে আমাৰ দহ নম্বৰ কুৱেশ্যনটোলৈ যাওঁ হোৱেন ডিড দিছপুৰ বিকাম দ্য কেপিটেল অফ আছাম ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন আপোনালোকে চাব আৰু আহিব পাৰে এইটো অপশ্যন এ 1970 অপশ্যন বি 1971 অপশ্যন চি 1972 ডি অপশ্যন 1973 আৰু অপশ্যন ডি 1973 শ্বিলঙৰ পৰা আমাৰ অসমলৈ অনা হৈছিলে দিছপুৰ কেপিটেল হিচাপে তেতিয়াৰ পৰা জনাজাত হ'ল ধন্যবাদ